হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা কিভাবে ফেক শর্ট স্কিলটি অ্যাপ্লাই করবেন মানে ফেক শর্ট স্কিলটি মারবেন আর কি তো ফেক শর্ট কিন্তু ইউ হুট জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল তো এই স্কিলটি অ্যাপ্লাই করে কিন্তু আপনি অনেক বেশি গোল করতে পারবেন প্লাস অনেকগুলা গোল কন্ট্রিবিউট করতে পারবেন তো কিভাবে ফেক শর্ট স্কিলটি মারবেন তো সেটি দেখা আজকের ভিডিওতে তো ভিডিওটি কিন্তু এই ফুটবল গেমটি যারা নতুন খেলেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা জানেন ফেক শর্ট স্কিল কিভাবে মারতে হয় তারা চাইলে দেখতে পারে না না দেখলে সমস্যা নেই তো চ্যানেলে যারা নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি আগে থেকে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য অসংখ্য থ্যাংকস তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ফেক শট স্কিলটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনার অপোনেন্টের প্লেয়ার অর্থাৎ আপনার অপোনেন্টের ডিফেন্ডার অথবা গোলকিপারদেরকে ডস দেওয়া তো এই ডস দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি অনেক বেশি গোল আদায় করে নিতে পারবেন এছাড়াও এই ফেক শট বলে তেমন কোনো প্লেয়িং স্কিল হয় না এটা সব প্লেয়ারই শট স্কিল দিতে পারে এর জন্য আপনার প্লেয়ারদের স্ট্যাটাস চেক করার কোনো প্রয়োজন নেই যেমন অনেকেই আছে এখন প্লেয়ারের স্টেটাস চেক করবেন যে আমার প্লেয়ারেরগুলোর ভিতর প্লেইং স্কিলের ভিতরে এই ফেক শট আছে কিনা আসলে এই ফেক শট কোনো প্লেইং স্কিল না তো এইটি সব সব প্লেয়ারের ভিতরেই থাকে এবং সব প্লেয়ারই ফেক শট স্কিল মারতে পারে তো ফেক শট স্কিল কিভাবে মারবেন তো সেটি এবার দেখেন তো আমি কিন্তু ট্রেনিং এর ভিতর চলে আসি এবং দেখেন আমি কিন্তু ডিপল থেকে বলটি ম্যাক অ্যালিস্টারকে পাস দিলাম এবং পাস দেওয়ার পর দেখেন লিওনেল মেসির পায়ে বল দেখেন মেসি কিন্তু এখানে শুট না মেরেই কিভাবে ডজ দিলো এটা আমি আপনাদেরকে স্লো মোশনে দেখাই দেখেন মেসি কিন্তু প্রথম এখানে শুট মারার অ্যাকশন নিয়েছিল কিন্তু পরে মেসি এটা আপনাদেরকে ফেক শট দিয়েছে মানে মেসি এখানে শুট দেয় নাই তো এইটি কিভাবে করবেন সেটি আপনি আপনাদেরকে দেখাবো তো ফেক শট মারার জন্য আপনাদেরকে শর্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের জয়স্টিক বাটনটাকে এদিক ওদিক মানে যেই দিকে মন চায় আপনাদের মুভ করতে হবে তো কিভাবে করবেন দেখেন আমি কিন্তু যে জয়স্টিক বাটনটাকে একবার এদিক একবার ওইদিক একবার উপর একবার নিচে এভাবে করে মুভ করতেছি তো এটা কিন্তু আপনার শর্ট বাটন ক্লিক করার সাথে সাথে মুভ করতে হবে তাহলে এই ফেক শট স্কিলটি হবে তো যেমন দেখেন আমি কিন্তু এখানে যে শর্ট বাটনে ক্লিক করতেছি দেখেন ডিস এই জয়স্টিক মুভ করতেছি তাহলেই কিন্তু আমার এখানে ফেক শট স্কিলটি হইতেছে তো আমি ওইটা আমি আপনাদেরকে আবার দেখাই তো দেখেন এখানে এখানে কিন্তু মেসির পায়ে বল এবং দেখেন শর্ট বাটনে আমি এখানে ক্লিক করতেছি দেখেন জয়স্টিক বাটনকে আপ অ্যান্ড ডাউন করতেছি আমার কিন্তু ফেক শট হইতেছে দেখেন শর্ট বাটনে ক্লিক করতেছি জয়স্টিক বাটনটাকে আপ অ্যান্ড ডাউন করতেছি আমার ফেক শট হইতেছে তো আপনারা কিন্তু এভাবে করে ফেক শট দিতে পারবেন তো এইভাবে করে ফেক শট দেওয়ার সময় আপনাদেরকে কিন্তু আপনাদের জয়স্টিক বাটনটাকে শর্ট বাটন থেকে ঠিক সাথে মুহূর্তের ভিতরেই কিন্তু শর্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এক সেকেন্ডও দেরি করা যাবে না সাথে সাথে আপনাদের জয়স্টিক বাটনটাকে আপনাদের আপ অ্যান্ড ডাউন করতে হবে আপনারা যেদিক মন চায় সেই দিক করতে পারবেন জয়স্টিক বাটনটাকে শর্ট বাটনে ক্লিক করার সাথে আপনি জয়স্টিক বাটনটাকে যেদিক খুশি সেদিক মুভ করতে পারবেন তো যেদিক খুশি সেদিক মুভ করার পরই কিন্তু আপনাদের ফেক শট স্কিলটি হবে মানে ফেক শট ফেক শট মারতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি তো এইভাবে করে আপনারা ফেক শট স্কিলটি অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের সর্বোচ্চ দরকার প্র্যাকটিস তো আপনারা প্রতিদিন ট্রেনিংয়ে পাঁচ দশ মিনিট এটি নিয়ে প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে তো এই ছিল মমতা আস্কের ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি আপনাদের জন্য একটু হলে হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ